আজকের সুপার ডুপার ফাইনালে মুখোমুখি হতে চলেছে সিএসকে এবং কেকেআর। তোমরা কাকে সাপোর্ট করবে কমেন্টে জানায় দাও। আমি তো আজকে কেকেআর কে সাপোর্ট করব। সাব্বান গিল খেলে দেবে 100। শাহরুখ কাকু তোমার ডান্সটা একটু দেখাও তো। সারা সাব্বান গিলকে সাবধান করে দাও, নাহলে কিন্তু ওর মিডল স্টাম্পটা উড়িয়ে দেব। এরে লুঙ্গি, তোমার এত বড় সাহস, তুমি সাবমান ভাইয়ের মিডল স্টাম্প উড়াই দিবা? সাহস থাকলে আমার সাথে আসো। এ লুঙ্গি বেড়া, বেশি কথা কইস না, তুই আইয়ার ভেঙ্কটেশ আইয়ারের খেলা সামলাবি কিভাবে? আগে তোর নিজের লুঙ্গি সামলা বেটা। হ্যাঁ, কি অবস্থা, তোমরা লুঙ্গির একা পাইয়া এভাবে খেলা দিতেছ, আমি কি বসে থাকবো? রাসেল পাড়া ভাই চলে আসো মাঠে, তোমাকে গইনা গইনা 3-6 মারবো। এ হতে পারে না। রাসেল পাঠা ভাই, তোমাকে তো এভাবে থ্রেট মারতেছে, তোমাকে নাকি গইনা গইনা 3-6 মারবে? ছয় মারা কি এত সহজ নাকি? আসুক না একবার মাঠে, ওর তো মিডল স্টাম্প উড়াবো উড়াবো, পাশাপাশি তার সাথে গুলারও। এরে পাঠা, তোরা কিভাবে থামাইতে হবে সেটা আমার জানা আছে, এত লাফাইস না। স্টার্ট দ্য ভেসেল। হে ধোনি, তোমাদেরকে হারাইয়া আজকে হ্যাট্রিক করব। গত 2টা ম্যাচ জিতেছি আরসিবি এবং মুম্বাইয়ের সাথে। এ শাহরুখ ভাই, আমরা তো মুম্বাই এবং আরসিবিকে হারাইছি, আজকে তোমাদের সাথে জিতে হ্যাট্রিক হবে হ্যাট্রিক। এবার মজা হবে। আরে ভাই, তোমাদের দুইজনকে সম্মান কইরা রেসপেক্ট কইরা জিতায় দিলাম, আর তোমরা এভাবে কইতাছো জিততে গেছো কি তরে? একই কথা তো আমারও। কথা সত্য বলছেন। এ রোহিত ভাই, বিরাট ভাই, তোমরা দুজন যে একমত হচ্ছ, তোমাদের তো রাতে খেলা আছে আজকে, তা তোমরা এখন কি করবা? তোরে আমরা পিটাবো, তারপর রাতে খেলবো। আরে বেটা, আইপিএল আর কয়বার জিততাম, বাকিরাও একটু জিতুক। কি তারে রোহিত, তুই হঠাৎ করে এইরকম কথা বলতাছস? তোমার সাথে করা কথা কইয়া লাভ নাই, সুন্দর সুন্দর কথা কইয়া রাতে খেলা দেবো তোমাদেরকে। আচ্ছা আফ্রিদি ভাই, এই যে বিকালে আইপিএল এর খেলা, কে জিতবে, কে কে নাকি সিএসকে? আসলে কার কথা কব, দুইজনই আরসিবি এবং মুম্বাইকে হারিয়ে এসেছে, লাস্ট 2টা ম্যাচ জিতেছে, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সিএসকে জিতে যেতে পারে। এ হতে পারে না। কেকেআর রাতে তাইলে কে জিততেছে, মুম্বাই নাকি আরসিবি? গত ম্যাচে যেভাবে বিরাট কোহলি খেলা শুরু করছে, সে যদি আজকে প্রথম 10 ওভার খেলতে পারে, তাইলে আমার কাছে মনে হয় মুম্বাই জিতবে না। আফ্রিদি ভাই, তুমি কি কাঠের চশমা পরা শুরু করে দিছ নাকি? আমার মতো পাড়ারে কি তোমার চোখে লাগে না? আসলে আমি এই বিষয়ে কথা বলতে পারবো না, এই বিষয়ে পিড়িত ভালো বলতে পারবি। আফ্রিদি ভাই, তুমি তো খুব পচা, তুমি আমার উপর ছেড়ে দিচ্ছ কেন? এটা ছেড়ে দিবা যারা ভিডিও দেখতেছে তাদের উপর। আচ্ছা আপনারা বলে দেন কে জিতবে।